3700 একর জমির উপর 2011 সালে প্রতিষ্ঠিত হয় ড্রিম হলিডে পার্ক। সুবিশাল জায়গা জুড়ে রয়েছে পর্যটকদের বিনোদনের বিভিন্ন ব্যবস্থা। ঢাকা সিলেট মহাসড়কের পাশে হওয়ায় সহজেই মন কাড়ে দর্শনার্থীদের। এছাড়াও সাফারি পার্কে রয়েছে বিভিন্ন জীবজন্তু। এই পার্কে আমরা আজকে প্রথম আসলাম, এসে খুবই ভালো লাগতেছে। আর এর আগেও অনেক পার্কে গেছি, মানে সিলেটের ড্রিমল্যান্ড বা এই অ্যাডভেঞ্চারাল, মানে এরকম ভালো লাগে নাই। অনেক ভালো লাগতেছে আর পরিবেশটাও তো অনেক ভালো, সব মিলে ভালো লাগতেছে। শিশু এবং বয়স্কদের জন্য পার্কে রয়েছে জলে স্থলে এবং আকাশে বিভিন্ন রাইড। আমার আপুর সাথে কেমন লাগছে? এখানে ঘুরতে নিয়ে আসার জন্য আব্বু আম্মুকে ধন্যবাদ। আব্বু আব্বু তোমার জন্য ধন্যবাদ, আর তোমার এখানে নিয়ে আসার জন্য। পর্যটকদের পর্যাপ্ত নিরাপত্তা সহ আরও রয়েছে সুপরিসর কার পার্কিং, থাকার জন্য বাংলো এবং কটেজ। এছাড়াও আন্তর্জাতিক মানের রেস্টুরেন্টে পাওয়া যাবে ইন্ডিয়ান এবং চাইনিজ খাবার। সবার প্রথমেই জানাচ্ছি শুভ নববর্ষ সবাইকে। আমরা এখানে সবাইকে আনন্দ দেওয়ার জন্যই এটা পার্কটা করানো হয়েছে, বাবু যেটার হেডে আছে, যাতে সবাই খুশি থাকে, তাহলে আমরা অনেক খুশি। সবাই যদি খুশি হয়ে থাকে আমরা খুশি। ভ্রমণ পিয়াসুদের বিনোদনের জন্য ড্রিম হলিডে পার্কের সুনাম ছড়িয়ে যাচ্ছে বিশ্বব্যাপী। মিরুন আহমেদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।